আমরাই সারপ্রাইজ দিতে গেছিলাম আমি যেটাই সারপ্রাইজ হয়ে গেলাম মানে বিরিয়ানির থেকে একটা আলাদাই ফ্লেভার বেরিয়েছে মাংস আছে কথা বলতে চালিটা বাজে না চালি মানে একটু জালি জালি ব্যাপার আছে ওর জন্য মনে হয় হ্যাঁ বাইরে সেট হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য সুইং অফ লাইফ আমি শাইনি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে কোথায় এসেছি ক্যাফে একান্তে সেই পুরনো জায়গা আবার এসেছি হঠাৎ প্ল্যান হয়েছে আমি একা আসিনি কিন্তু অয়ন তো আছেই অবশ্যই আর কি আছে ভাই আরিয়াকে নিয়ে চলে এসেছি ক্যাফে একান্তে অনেক বা আমার ইচ্ছা করছিল ভাই আর রিয়া গেছিল আমাদের বাড়িতে আমরা একটু বেরিয়েছিলাম তাই ওদেরকেও আবার রাস্তা থেকে বললাম যে তোরা এখানে চলে আয় রাস্তায় মিট করলাম তারপরে আমরা চলে আসলাম এখানে ওরা জানেন ওদেরকে সারপ্রাইজ দিচ্ছি তাই তো কেমন লাগলো সারপ্রাইজটা জায়গাটা সবাই এসো আমার তো আসার ইচ্ছা ছিল দিদি ভাই এর আগে এসে আসলো বললো চল ঘুরে আসি জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর জায়গাটা একদিন এসে সবাই ঘুরে যাবে ভালো লাগবে হ্যাঁ এই ব্লগটা দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো চলো এবারে দেখি আমরা কি কি অর্ডার করছি আমাদের ফার্স্ট আইটেম কিন্তু চলে এসেছে চিকেন জালি পাপড়া দেখো এই যে আমার রিয়া সৃষ্টি বসে আছে দুজনা এখন আমরা এনজয় করব দেখি তোমাদের দেখিয়ে দিই কেমন চিকেন জালি পাপড়াটা এই যে দেখো কি সুন্দর দেখতে পাপড়াটা বেশ অন্যরকম দেখেই জিভ দিয়ে জল আসছে আর ওদের অবস্থা দেখো দেখে তো ভালোই লাগছে এবার খেয়ে বলতে হবে যে কি রকম না নাও নাও কি বিতান্ত না শুরু করো শুরু করো চিকেন জালি কি ভালো হবে কিনা জালি না ও ও নাম শুনে জালিটা বাজে না জালি মানে একটু জালি জালি ব্যাপার আছে ওর জন্য মনে হয় মানে এই যে ব্যাপার আছে তোর ফিশ ইয়ের মত কি রে রিয়াস কবিরাজি হ্যাঁ হ্যালো অনেকটা ফিশ কবিরাজির মতন বাট এটা চিকেনের সুন্দর টেস্টটা খুব সুন্দর অন্যরকম টেস্টটা আমার জন্যই ট্রাই করলো আমি বললাম আমি আর আমার ভাইটাই বললাম বিরিয়ানি আগে মানে মেনু কার্ডে দেখে নিলে আমার অন্য কিছু খেতে ইচ্ছা পায় না বিরিয়ানিটাই খাবো তার জন্য আমাদের বিরিয়ানিটাও আসছে এটা জাস্ট স্টার্টার খেয়ে দেখি কিরকম হলো চলে এসছে নেক্সট আইটেম বিরিয়ানি তোমাদের দেখাই বিরিয়ানিটা কেমন এটা হান্ডি বিরিয়ানি হান্ডি চিকেন বিরিয়ানি রিয়া এনজয় করছো খাবারটা ভীষণ এনজয় করছো সারপ্রাইজটা পছন্দ হলো আমরা তো ভাবদি মানে আমরা জানি না যে আমরা গেছি দিদি ভাইটা ছিল না বড় জেঠু বিজয়া করতে গেছিলাম আমি আর সৃষ্টি তারপরে দিদি ভাই বললো যাই তা বিজয়াটা বাইরেই সেলিব্রেট করে ফেললাম হ্যাঁ বাইরেই সেলিব্রেট হয়ে গেছে তাই তো এখন বাড়িতে থেকে বাইরে সেলিব্রেট করাটাই বেটার আমাদের সার্ভিং স্টার্ট হয়ে গেছে বিরিয়ানি দেখে সার্ভ করছে আজকে দাদা ভাই বাবা দাদা ভাই রিয়া ও দেখতে হবে না পিস্তা ভাই ঠিক আছে লেগে মাল দিয়েছে
মুরগির মা না বাবা আমার ভাই একটু এরকম কথা বলে তোমার ভাইয়ের জন্য আমি ডিম রেখেছি বাবা মুরগির ডিম তো মুরগির ডিমটা দিয়ে ছেলের মুরগি ডিম দেয় নিয়ে মুরগি তার কি দিয়ে বংশ খেয়ে নে ডিম খেয়ে বংশ বাড়াতেই দেবে না স্মেলটা তো ভালোই আসছে সৃষ্টি স্মেলটা দারুণ জুসি আছে দেখি ভালো লাগছে দেখি ভালো লাগছে রিয়া চলো এবারে খাবারটাকে এনজয় করা যাক ভাই আর রিয়া আগে টেস্ট করে বল কেমন হয়েছে কেমন খেতে হয়েছে আমি মনে হচ্ছে বানিয়েছি আমি একটু দেখাই কিরকম লাগবে খেতে খেতে ভালো আমরা যে আমি নিয়ে গেছিলাম আগের দিন আমি নিয়ে এত বাজে বিরিয়ানি খেয়ে আগে আমি আমরা কোনদিন অনেকবার গেছি ওরকম খাইনি অনেক ভালো করেছে পুজোর আগে গেছিলাম আমরা ঠিক আছে খাওয়া দাওয়াটা করিনি তারপরে কথা বলছি খাওয়া দাওয়া তো হলো এখন বাড়ির দিকে প্রায় রাত্রি কটা বাজে দশটা প্রায় দশটা মতন বাজে আর এদিকে দেখো গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া এখানকার খাওয়া দাওয়া তো সুন্দরই খুব এখানকার জায়গাটা মানে দৃশ্য মানে সবকিছু মানে সবকিছুই সুন্দর মানে ওরা ফার্স্ট টাইম এসছে আমি সেকেন্ড টাইম আসলাম ও ওরা তো আমি আর ওর দাদা ভাই আগে থেকে ডিসাইড করেছিলাম যে ওদেরকে সারপ্রাইজ দেব বলে আমরাই সারপ্রাইজ দিতে গেছিলাম আমি নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম আমরাই না জানিয়ে দাদা ভাইদের বাড়িতে যেতে গিয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম তা তোমার সারপ্রাইজটা কেমন লেগেছে অসাধারণ অসাধারণ এখানকার জায়গাটা এত সুন্দর মানে এখানে এসে না ও এর আগের বার গেছিলাম যখন ও দেখেছিল ব্লগে ফটো দেখে বলেছিল আমাকে যে দিদি ভাই তুমি কোথা থেকে কিভাবে যেতে আমরা একদিন যাব তাই আজকে যাওয়াটা বাড়িতে তো রোজই ওরা আসে প্রায় দিনই মাঝে মাঝেই আসে তখন তো খাওয়া দাওয়া হয় কিন্তু এইখানে এসে খাওয়া দাওয়া করাটার একটা আলাদা আনন্দ তাই আমরা চারজনই ওদেরকে না বলে ওদের ওরা রাস্তা ওরা তো বুঝতেই পারছে না নিয়ে এসে বলছি ওনার দেখে ক্যাফে একান্তে দেখে না একটু শক্ট হয়ে গেছে আমি তো অবাক আমি কি ক্যাফে একান্তে আমি এখানে আসার ইচ্ছাও ছিল মানে দিদি ভাইয়ের আগের ব্লগটাতে দেখে এত আমার ভালো লেগেছে এখানকার জায়গাটা আমাদের রিসেন্টলি আমরা কবে বিরিয়ানি খেলাম আবার কবে খাওয়া দাওয়া হলো বাড়িতে তোমার শুক্রবার দিন মনে হয় শুক্রবার দিন বিরিয়ানি খেয়েছি কালকে রাত্রে অলরেডি বিরিয়ানি মাটন বিরিয়ানি খেয়েছি আজকে আবার চিকেন বিরিয়ানি মানে বিরিয়ানি খেতে খেতে বিরিয়ানি 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 আর বিরিয়ানি খুবই তো আনন্দ হলো আজকে সময়টা কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না তাই তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের আমার দিদিভাইকে লাইক করো শেয়ার করো ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে আমার দিদিভাইকে আরো অনেক মানুষ চিনতে পারে দেখতে পারে অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না অবশ্যই আর সাবস্ক্রাইবটা অবশ্যই দরকার কেন অনেকেই ভিউ হচ্ছে বাট সাবস্ক্রাইবটা বাড়ছে না সেই জন্য তোমাদের কাছে অনেক 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 অনুরোধ পুরো মন থেকে বলছি তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আরও তোমাদেরকে নতুন নতুন কিছু দেখাতে পারি টাটা গুড নাইট সি ইউ সুইট ড্রিমস আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে